গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। দীর্ঘ 65 ঘন্টা পর তাকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকাল 12টা নাগাদ তাকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। তার আগে তাকে মেডিকেল টেস্ট করানো হয়। সোমবার বিকেল 4টার সময় জীবনকে আলিপুর আদালতে পেশ করা হয়। আদালত জীবনকে 4 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে জানিয়ে ইতিমধ্যেই বিজেপিকে তীব্র আক্রমণ ছানিয়েছে মুখ্যমন্ত্রী। বিধায়ককে কিনে নিতে গেম প্ল্যান ইতিমধ্যে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমন সময়ে নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় সংস্থার দাবি, আরো 8 থেকে 10 জন বিধায়কের নাম উঠে এসেছে। পার্থ মানিক বা জীবন কৃষ্ণ শুধু নন, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির নজরে রাজ্যের আরো কয়েকজন বিধায়ক। সিবিআই ও ইডির দাবি, ইতিমধ্যেই 8 থেকে 10 জন বিধায়কের নাম উঠে এসেছে। বিভিন্ন জেলায় এই বিধায়করা নিজেদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কেউ নিজের লেটার প্যাডে চাকরির সুপারিশ করেছেন, কেউ আবার চাকরি প্রার্থীদের তালিকা পাঠিয়েছেন। এই চাকরি বিক্রি চক্রে আরো কোনো বিধায়ক আছেন কিনা তা জানতে জীবন কৃষ্ণ সাহাকে জেরা করতে চায় সিবিআই। প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির ও সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে।